আজ সেই 5ই মে, এই দিনে শাপলা চত্বরে দর্শক কি ঘটেছিল নিশ্চয়ই আপনারা জানেন, তারই এক দশক পূর্তি আজ। এই উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম আলোর শিরোনাম হচ্ছে সরকারের মুঠোয় হেফাজত, একই পথে ইসলামী দলগুলো। এই রিপোর্টে বলা হচ্ছে যে এই ঘটনার পর সরকার যেভাবে কব্জা করেছে হেফাজতকে এবং হেফাজতকে দুর্বল করেছে, সাথে সাথে অন্যান্য যে ইসলামী দলগুলো যারা হেফাজতেরই অংশ বা হেফাজত করেন, এই নেতারা আবার বিভিন্ন ইসলামী দলগুলো নেতৃত্ব দেন, তারাও দুর্বল হয়েছে, কোণঠাসা হয়েছে। আমি একটা জিনিস মনে করি, সেটা হলো যে দুর্বল হয়েছে, কোণঠাসা হয়েছে সবই সত্য, কিন্তু সমর্থন কি কমে গেছে? তাদেরকে কোণঠাসা করা বা ভয় দিয়ে দমিয়ে রাখা আর তাদের মন জয় করা এক না। যদি আলটিমেটলি যদি মন জয় করা না যায়, তাহলে আসলে সাময়িকভাবে ভয় পেয়ে দমিয়ে রাখা সেটা কিন্তু কোনো স্থায়ী সমাধান না। এটা আবারও যে কোনো সময় তার শক্তি নিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে, ইতিহাস তাই বলে। যাক, আমি রিপোর্টটা বেশ নাটকীয়ভাবে শুরু করেছে প্রথম আলো। এখানে বলা হচ্ছে যে আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আগামীকাল রাতে কিভাবে পালাবেন তার প্রস্তুতি নিন। এই উক্তি 10 বছর আগের 2013 সালের 5ই মের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে উক্তিটি করেছিলেন সাবেক হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগের সেই সাধারণ সম্পাদক প্রয়াত হয়েছেন, তিনি ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তাকে উদ্দেশ্য করেই মামুনুল হক, যিনি এখন কারাবন্দী, তিনি বলেছিলেন, 13 দফা দাবিতে মতিঝিলে অবস্থান নেওয়া হেফাজত নেতাদের উদ্দেশ্যে সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, সন্ধ্যা 6টার পর সমাবেশ শেষ না করলে ব্যবস্থা নেওয়া হবে। জবাবে হেফাজতের সমাবেশ থেকে মামুনুল হক সরকারকে কীভাবে পালাবেন তার প্রস্তুতি নিতে বলেছিলেন, যদিও সেই রাতেই পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানের মুখে হেফাজত ছত্রভঙ্গ হয়ে যায়। 5ই মে দিনভর ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ সহিংসতা হয়। ওই দিন এবং পরদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 39 জন নিহত হন। 10 বছর আগে আজকের এই দিনে সারা দেশ থেকে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এসে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে ব্যাপকভাবে আলোচনা এসেছিল হেফাজত ইসলাম বাংলাদেশ, তাদের 13 দফা দাবি নিয়ে তখন বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়। ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের বিধান ও নারীদের হিজাব বাধ্যতামূলক করা সহ নারী নীতি ও শিক্ষানীতি নিয়ে হেফাজতের দাবির বিরুদ্ধে তখন বিভিন্ন সংগঠন প্রতিবাদও করেছে। হেফাজত আরেকবার আলোচনায় আসে 2021 সালের মার্চে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। তখন পুলিশের সঙ্গে সংঘর্ষে 19 জন নিহত হন। তবে এক দশকের ব্যবধানে হেফাজতের সেই দাপট ও সাংগঠনিক অবস্থান আগের মতো নেই। 2013 সালে সরকারকে পালানোর হুঁশিয়ারি দেওয়া সেই মাওলানা মামুনুল হক 2 বছর ধরে কারাবন্দী, তার বিরুদ্ধে 41টি মামলা প্রক্রিয়াধীন। এরকম সারা দেশে 285টি মতো মামলা রয়েছে, এতে কয়েক হাজার নেতাকর্মী আসামি। হেফাজত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হেফাজত গুরুত্ব ও প্রভাব হারানোয় এর প্রভাব পড়েছে হেফাজত সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের উপরও, কারণ হেফাজতের নেতৃত্বের সিংহভাগই কোনো না কোনো ইসলামী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা রয়েছেন। স্বাভাবিকভাবে হেফাজতের মামলায় ধর্মভিত্তিক দলগুলোর নেতারা আসামি হন, যার কারণে মামলা, গ্রেপ্তার সহ নানামুখী চাপে ধর্মভিত্তিক বিভিন্ন দল যেমন দুর্বল হয়েছে, তেমনি হেফাজতও বেশ কোণঠাসা হয়েছে। হেফাজতের মামলায় গ্রেপ্তার হয়ে 21 মাস জেল খাটেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। তিনি জানান, হেফাজত ইসলাম দেশে বিদেশি ষড়যন্ত্রের শিকার, সরকার তাদের দমন করার চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কওমি মাদ্রাসা ভিত্তিক একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় এক নেতা বলেন,
2013 সালে হেফাজত যখন ঢাকা অবরোধের কর্মসূচি দেয়, তখন বিএনপি নেতৃত্বাধীন আঠারোদলীয় জোট ও জাতীয় পার্টি জাপা সমর্থন দেন। আমরা জানি যে ওই সময় হোসেন মোহাম্মদ এরশাদ, তখন তিনি জীবিত, তিনি নিজে এসেছিলেন, তিনি নিজে এসে সমর্থন দিয়েছিলেন শাপলা চত্বরে। পরবর্তী সময় এই দুটি দল ও জোটের সঙ্গে হেফাজতের তেমন আর সম্পর্ক দেখা যায়নি, উল্টো হেফাজতের সঙ্গে সরকারের সখ্য গড়ে ওঠে। পরে সংগঠনটির উপর সরকারের এক ধরনের নিয়ন্ত্রণও প্রতিষ্ঠিত হয়। একই পরিস্থিতি তৈরি হয়েছে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রেও। অবশ্য হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের ভাষ্য ভিন্ন, তিনি জানান সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক একথাটা ভুল, হেফাজত অরাজনৈতিকভাবে সবার সঙ্গেই সুসম্পর্ক চায়, আমাদের কারো পক্ষ বা বিপক্ষ হয়ে কাজ করার এজেন্ডা নেই। 2021 সালের ঘটনায় সরকার খুব কঠোর হয়েছিলেন, তখন সেই যে বিক্ষোভ করেছিল তারা, সেখানে প্রায় 1000 মতন নেতাকর্মী গ্রেপ্তার হন, তারা কারাবন্দী হন। অবশ্য ইতিমধ্যে অনেকেই জামিন পেয়েছেন, এখন 10-12 জন নেতাকর্মী জেলে আছেন, তাদের মধ্যে আছেন মামুনুল হক, শাকওয়াত হুসাইন রাজি, মুনির হুসাইন কাশেমি, হারুন ইজার, নূর হুসাইন নুরানি, আমির হামজা ও শাহেদুল ইসলাম উল্লেখযোগ্য। এখন যেটি অবস্থা সেটি হলো যে হেফাজতের অনেকগুলো মানে অনেক নেতা মুক্তি পেলেও তাদের কিন্তু মামলাগুলি ঝুলিয়ে রাখা হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো নিয়ে অনেকবার দেন দরবার করেছে, এবং সরকার বিব্রত হয় এমন কোনো কর্মসূচি তারা করবে না এমনও কমিটমেন্ট করেছিল। কিন্তু মানে এখন অবস্থা এমন যে হেফাজতের একজন নেতা এবং ইসলামী লেখক গবেষক শরীফ মোহাম্মদ বলছেন যে হেফাজত সাংগঠনিকভাবে একটু পিছিয়ে পড়েছে কথা বলা যায়, তবে সুযোগ পেলে হেফাজত আবার জেগে উঠতে পারে। যদিও হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী দাবি করেন তারা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এখন আসলে বাস্তবতা হলো এই, আপাত দৃষ্টিতে বলা যায় যে হেফাজত এবং যেই তাদের যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে 10টা হচ্ছে ইসলামী, এবং এর মধ্যে কওমি মাদ্রাসা ভিত্তিক আছে 6টি। এগুলো হলো ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন ছাড়া বাকি 5টি দলই হেফাজতের সঙ্গে সম্পৃক্ত। হেফাজতের পাশাপাশি এসব দলও মামলা গ্রেপ্তার সহ নানামুখী চাপে আছে। এর মধ্যে ব্যতিক্রম ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির সভা সমাবেশ ধর্মীয় মাহফিল করার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়নি। আর হেফাজতে থাকা যেই 5টি দল বিএনপির সময় তারা জোটে ছিল নানামুখী চাপে, ওই 5 দলের কোনোটি এখন আর বিএনপির সঙ্গে নাই। তবে জমিয়তে উলামা ইসলাম ও ইসলামী ঐক্য জোট নামে দুটি খণ্ডিত অংশ বিএনপির সঙ্গে আছে যাদের নিবন্ধন নেই। এক অর্থে বলা যায় যে এটা আসলে চাপের মুখে দমে আছে, কিন্তু এদেরকে জয় করা বা তাদেরকে রাজনৈতিকভাবে স্থায়ীভাবে যে মিত্রতে পরিণত করা সেটা কিন্তু সম্ভব হয়নি। ফলে যতক্ষণ ক্ষমতা আছে, দাপট আছে বা বন্দুক আছে ততক্ষণ হয়তো তাদেরকে দমিয়ে রাখা যাবে, কিন্তু ভেতর থেকে যদি তারা সরকারকে গ্রহণ না করে বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সখ্যতা গড়ে না তোলে শেষ পর্যন্ত কিন্তু সেটি থাকবেন না। ফলে এটি মনে করার কোনো কারণ নেই যে হেফাজত এবং তার যেই সহযোগী দলগুলো আছে সেগুলি চূড়ান্তভাবে নিঃশেষ হয়ে গেছে, তাদের জনসমর্থন নেই এবং তারা আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না।